তৃতীয় কবি রজনীকান্ত সেন। রজনীকান্ত পেশায় ছিলেন আইনজীবী। এই পেশা তার খুব একটা পছন্দ ছিল না, এই মত তিনি বারবার ব্যক্ত করেছিলেন পরিচিতি জনদের মধ্যে। রজনীকান্ত সেনের গানগুলি বিখ্যাত হয়েছিল কান্তগীতি নামে, ভক্তিগীতিতেও তার অবদান। এরকম একটি কান্তগীতি যেখানে কবি সাতকোটি ভাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। Thank you.
কবি অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ বিলেত থেকে পাশ করে লখনৌয়ের আওধে বসবাস শুরু করেন। তিনি তৎকালীন জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয় তা অতুল প্রসাদকে দেশাত্মবোধক গান ও কবিতা রচনায় উদ্বুদ্ধ করে। তার রচনাগুলির ছত্রে ছত্রে ফুটে উঠেছে তার দৃঢ় বিশ্বাস ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তার কল্পনায় যে ভারত লক্ষ্মীর ছবি আঁকা হয়েছে তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতিভূ। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, দেখিয়া ভারতে মহা জাতির উত্থান, জগজন মানিবে বিস্ময় ওই দেখো প্রভাত উদয়।